ওই দাদা, হ্যাঁ দাদা, কি করো তুমি এনে? এ মাছ মারতেছি। তে মাছ কয়টা পাইছাও? মাছ তো বড় পুকুর তো মাছ তো কম আসতেছে। তে তোমার লাগি একটা খেলা আছে বুঝছাও। হ্যাঁ, তে তুমি যদি এক খাওয়ে পাঁচটা সিলভার তোলো, হ্যাঁ, তাহলে তোমার পুরস্কার দেওয়া হবে। বেশি দেওয়া দাবি লাই, বেশি দিবে লাগে। হ্যাঁ, তোমার মেলা বড় প্রজেক্ট, তোমার মনে করো যে মেলা টেকা পয়সা, এই জন্য বেশি দেওয়া দাবি লাই। ঠিক আছে, এই চা খাওয়ার জন্যই দেবো, মিষ্টি টিষ্টি পরে খাইও অন্য সময়। খেলা তো খেলাই বুঝছাও, আর যদি না তুলি পারো তাহলে কি হবে নি? না, 20 টাকা দিয়ে হবে লাই। তোমার যদি তুমি যদি না দিবি পারো তাহলে এই পুকুরটা আমার দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা দাদা রাজি, হ্যাঁ, হয় সাইড দিয়ে চা খাবি আর না হলে পুকুর দিয়ে দিবে। দাদা দৌড় পারতিছে, আমরাও পিস পিস দৌড় পারি। সিলভার বলে এই কুনাই আছে দাদা, যা করছে এই কুনাই বলে সিলভার আছে। দাদা নামতিছে, দাদা বুঝো কইল পুকুর কর লিলে বনে। হ্যাঁ দাদা রাজি। দাদা একটু বেশি কষ্ট করতেছে, দাদা খেয়াও দাও। সে আগে মনে হয় ভালোভাবে ভাবতেছে যে কোন জায়গায় খেয়াও দিলে মাছ উঠবে। দাদা মারো মারো, দাদা প্রস্তুত, এই যে মারছে মারছে রে, এ উঠছে উঠছে উঠছে, ঢুকছে মাছ ঢুকছে, এই যে মাছ ঢুকছে। দাদা আমাদের জানাইছে যে জাল নাকি অতিরিক্ত ভার। দাদাকে এবার টাকা দেওয়া লাগবে। দাদা মনে হয় এইবার আমার চা খাওয়া নেই লাগলো। আচ্ছা সমস্যা নাই দাদা, তোমার দোকানেই তোমাকে চা খাওয়াবো আজ সন্ধ্যায়। তো দাদা জালটা ঝাড়ুক, ততক্ষণ আমরা একটু ক্যামেরাটা অফ করি। তো জাল তোলা প্রায় শেষের দিক, দাদার মনে হয় এইবারে মনে হয় আমার চা খাওয়া নেই লাগলো দাদার। এ সিলভার ওঠে নাই, সিলভার ওঠে নাই, ও উঠিছে বলে। ওরে আল্লাহ, এ কত বড় সিলভার তুলিছে দাদা, এইবার মনে হয় আমার খাওয়া নেই লাগলো দাদা। কেজি হবে কবে রে? আচ্ছা সমস্যা নাই দাদার, পুকুরটা তো দাদা বাচ্চে। এই যে মাছ দাদা, দাদা ঝাড়বি দাদা, কিনপা হয়েছে না? হয় হয় দাদা। তো তুমি যে মাছ তুললে, তোমার অনুভূতিটা কি, কিরম লাগতেছে? অনুভূতি মাছ দেখার জন্যই মানে অনেকদিন হলে চেষ্টা করতেছি, মাছ দেখতে পারতেছি না, মাছ কীরম হইলো, মাছে কীরম খাদ্য দেওয়া লাগবে, পুটিং দিলে আরও মাছটা কীরম বানানো যাবে, চেষ্টাই আছি ওই জন্যই। ও আচ্ছা, দাদা তো কইছিলাম যে পাঁচটা ধরার জন্য, সে দুইটি ধরছে, তাকে আর একবার চান্স দেই, যদি আর তিনটা ধরতে পারে তো তাকে চা খাওয়ানো হবে ইনশাল্লাহ। তো এই যে মাছ, এই যে কষা কষা। তো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন, দাদার জালটা ঝাড়া হলে আর একটা খেয়াও হবে। তাহলে দাদা এটা কিন্তু শেষ চান্স, দাদা তালি কলি, এটা শেষ চান্স বুঝো। হ্যাঁ দাদা বুঝছে যে এটা শেষ চান্স দাদার, জালটা সে ঠিকঠাক করে লিখছে। তাহলে কোন জায়গায় খেয়াও দেওয়ার চিন্তা ভাবনা দাদার? মাছ লড়ে চড়ে কোনে, মাছ যে জায়গায় লড়বি দাদা ওই জায়গায় খেয়াও দিবি, সমস্যা নাই। কিন্তু দাদার এবার তিন দিন না তুললে কিন্তু পুকুরটা আমারে, আর দাদা খাওয়া পাচ্ছে না। দাদার সাথে যাই আমরা, দেখি সে কোন জায়গায় খেয়াও দেয়, যে জায়গায় দিতে চায় ওই জায়গায় দিতে পারে সে। কিন্তু মাছ তিনটা সিলভার তুলতেই হবে দাদার। হ্যাঁ দাদা, হ্যাঁ পুরোনা পুরোনা দাদা, দাদা এই যে কামাল করবি, এবার 20টা মাছ তুলবি মনে হয়। তার যে নিরিখ, তার যে পজিশন, দেখা যাক কয়টা তোলে। মারছে, এই দাদা বসা দিছে রে, এ জাল পরে নাই, জাল পরে নাই, ডিসকোয়ালিফাই। মনে হয় না মাছ উঠবে, না উঠলেও কিছু করার নাই, তার চান্স শেষ, কারণ তার পুকুর আজ থেকে আমাদের। তো ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য, শেষ পর্যন্ত ওয়াচিং যারা করেছেন, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটা শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।